পাঁচ থেকে পাঁচ তো হয়নি বয়সে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকালের ওয়ার্কআউট আমার কমপ্লিট। এবার নেক্সট আর কি কাজই করতে হবে, আর কি করবো। শরীরের শারীরিক পরিশ্রম করলাম শরীর সুস্থ রাখার জন্য, এবার যে পরিশ্রম করব ওটা করব কিসের জন্য, বাকি সব ঠিক রাখার জন্য, পেট চালাবার জন্য, এনজয়মেন্টের জন্য, বাকি সব কাজের জন্য। ওটা মেন ওয়ার্কআউট হয়, ওটা করা যায়। আর বেশ কিছুদিন ব্লগ করা হয়নি, কারণ শরীর একটু অসুস্থ হয়ে পড়েছিল, শরীর একটু ডাউন হয়ে গেছিলো। এখনও 90% ক্লিয়ার, 10% এখনও বোঝা যাচ্ছে, গলা একটু বসেছে। কোভিড হয়নি, ভয় নেই, কোভিড হয়নি, ঠিক আছে। চলো এবার একটু ফ্রেশ হয়, একটু ফ্রেশ হয়, গেমে আছি, ফ্রেশ হয়, রেডি হয়, তারপরে ওই যে ভাগ্যের চাকাগুলোতে বেরোবো, ঠিক আছে। চলো আগে দেখা হবে, আবার চলো ফ্রেশ হয়। হাই ফ্রেন্ড, এখন আমরা মেলাতে এসেছি একটু সন্ধ্যাবেলা, আমাদের এখানে রথের মেলা, সেই মেলাতে আহি আর আহির মা। এখন ওই কী বলে এটা, ট্রেন এগুলো হয় না, এগুলোতে চাচ্ছে দেখা চলে গেল, ট্রেন চলা শুরু হয়ে গেছে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম মেলা থেকে, খুব থকে গেছি, খুব ভিড়, প্রচণ্ড ভিড় আর গরম, গরমের জন্য বেশি থকে গেছি। আর আহির কেমন লাগলো এটা, তোমার মেলা কেমন লাগলো? ভালো। আর কতগুলো জিনিস কিনলে, কতগুলো খেলনা কিনলে, ওটা তো আজ। আর টোটাল টোটাল সবগুলো আরো বেশি কিনেছে। আচ্ছা চলো, আজ রাতে এতটাই, কাল দেখা হবে। ওকে, একটু রেস্ট করি, এবার থকে গেছি। মর্নিং ফ্রেন্ডস, আজ নেক্সট ডে ব্লগ কন্টিনিউ করছি, কাল রাত্রে মেলাগুলো এসেছি, তারপর থকে গেছিলাম, প্রচণ্ড গরম ছিল, তাই আজ করছি।
আজকের কিছু কাজ আছে, আজ আবার আহির ভ্যাকসিন আছে, কোনো ভ্যাকসিনের বুস্টার ডোজ, তারপর নিজের কিছু কাজ আছে, তারপর আবার আজকে জুজোর রুটিন চেক আপ আছে, আবার নিয়ে যাবো আজকে জুজোকে ডক্টরের কাছে। এর আগের ব্লকে দেখেছো কোথায় নিয়ে যায়, সেখানেই নিয়ে যাবো আজ। তারপর কাজ তো আছে, ওখান থেকে আসি ফিরে দেখাবো কোথায় কী করছি, স্টেপ বাই স্টেপ সব দেখতে পাবে। আগে দেখাবো, আগে দেখাচ্ছি কী কী হচ্ছে আজ। এবার আহি ভ্যাকসিন নেবে, পাঁচ তো হয়নি বয়সে, এরকম করে যাবে, এরকম করে যাবো আমি নেব ওই বুঝলাম। এবার চুপ হয়ে বসে যাও, নাহলে নড়ে নড়ে লাগবে। কিছু হয় না, এর আগে আগের দিন কিছু হয়েছিল কি? কুকুরটা বলেছ কিনা বলো, আমরা বেরিয়ে পড়েছি জোজোকে নিয়ে ডক্টরের কাছে, আমি বেরিয়ে পড়েছি। এই যে পেছনে জোজো, ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি। বাইরে বৃষ্টিও হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, মানে চলুন আগে দেখা বেরোনো যাবে। রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, আমাদের সময় নেই তাই আমাদেরকে যেতে হচ্ছে। চলে এসেছি
ক্লিনিকে যেভাবে দেখাবার জন্য এই সেই ক্লিনিক পেট স্মার্ট বাড়ি পৌঁছে গেছি। জুজু বেচারা থকে গেছে, এসে টেন্টের ভেতরে শুয়ে পড়েছে। ওকে, এই ব্লগ এখানেই শেষ, আবার কাল দেখা হবে। বাই 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 বাই।